রাতের অন্ধকারে কাজ সেরে বাড়ি ফিরছিলেন জমিদার ইন্দ্রনারায়ণ। রাস্তার ধারে এক মহিলাকে চার সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। নিয়ে আসেন নিজের বাড়িতে, কিন্তু ঘরে ঢোকার আগেই সপরিবারে মহিলা উধাও। কাটোয়ার গঙ্গাটি করে জমিদার বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে এমনই সব জনশ্রুতি। কাটোয়ার গঙ্গাটিকুড়ির জমিদার বাড়ি। 1282 বঙ্গাব্দে এই বাড়িতে দুর্গাপূজার সূচনা করেন জমিদার ইন্দ্রনারায়ণ। আগ্রা থেকে রাজমিস্ত্রি আনিয়ে তৈরি করা হয় ঠাকুর দালান। কাজ শেষ হতে সময় লেগেছিল 4 বছর। তখনকার দিনে খরচ হয়েছিল 10,73,000 টাকা। ঠাকুর দালানের প্রতিটি খিলানে রাজস্থানী মিনের কাজ করা রয়েছে, আর বাড়ির আলো সবই বেলজিয়াম গ্লাসের। পুজো আসছে, আগমনীর আলো লেগেছে এ বাড়ির গায়েও। কিভাবে শুরু হলো এ বাড়িতে পুজো, বলতে গেলে আজও শিহরিত হন পরিবারের সদস্যরা। দুর্গাপুজো আনুমানিক 140 বছর বয়স হলো। পুজো প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে আইনজ্ঞ এবং জমিদার। একদিন বাইরে গেছিলেন, তো উনি যখন বাড়ি ফিরছিলেন, সন্ধ্যে হয়ে গেছিল, তখন উনি দেখেন যে একটা জায়গাতে, মানে জঙ্গলের মাঝে, একজন মহিলা তার দুই ছেলে দুই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো উনি জিজ্ঞেস করেন যথারীতি যে, মা আপনি এত রাতে এখানে কেন? বলছে, তাই তোর কি কাজ আছে? তো বলছেন, আপনার যদি অসুবিধা না হয় তো আপনি আমার সাথে চলুন, আগে রাতটা থাকুন, দিয়ে আপনি সকালবেলায় বেরিয়ে যাবেন যেখানে যাবার আছে। তারা এখানে বাড়িতে আসেন। বাড়িতে এসে পরে তখন আগেকার দিনে সেই টক্কর দেওয়া জমি, মানে গরু গাড়ি ছিল। তো গাড়োয়ানকে বলেন যে ওনাদেরকে ভেতরে একটা ঘরের জায়গা দিয়ে দাও। গাড়োয়ান গিয়ে যখন পর্দা সরায় তখন দেখছে ভেতরে কেউ নেই। সেই রাতেই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বপ্ন আসে যে, দেখ তুই যে আমাকে নিয়ে এলি, তো আমার পুজো করবি না? তখন থেকেই আমাদের বাড়িতে দুর্গাপুজোর সূচনা। অতীতে বহু গুণী মানুষ গঙ্গাটিকুড়ির জমিদার বাড়িতে পুজো দেখতে এসেছেন। তাদের মধ্যে অন্যতম প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী ও অভিনেত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়, এসেছেন বহু সাহিত্যিকও। এখন জমিদারি নেই, সেই জৌলুসও নেই, কিন্তু পুজোর ঐতিহ্যে ভাটা পড়েনি। গঙ্গাটিকুড়ির পুজো মানে এই জমিদার বাড়ির পুজো, যেটা গোটা গ্রামের মানুষের কাছে মিলন ক্ষেত্র। ঘর যখন আসে, আমাদের কাছে একটি ছোট্ট নদী আছে কাদর বলে, সেখান থেকে আমাদের ঘর পালকিতে করে এই বাড়িতে আসে, আর এখানকার মা আমাদের মেয়ে রূপেই পূজিতা হন। কাটোয়া থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা।